বিভিন্ন জন তারা যারা বাৎসল্য রসের ভক্ত তারা মনে করেছে আমার আদরের দোলার কৃষ্ণ এসেছে। এইভাবে সেই রসের কথা ঠিক এখানেও মহাপ্রভু বিদ্যার বিলাস করছিলেন, বিভিন্ন জন তাকে বিভিন্নভাবে দেখেছেন। যখন বিদ্যার বিলাস করছেন একদিন হঠাৎ গঙ্গার ঘাটে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে মহাপ্রভুর দেখা হয়েছে। চোখে চোখে যখন দেখা হয়েছে উভয় উভয়কে চিনতে পারলেন। কি চিনতে পারলেন? নিজের শক্তিরূপে চিনতে পেরে মহাপ্রভু চিনতে পারলেন উভয়ে সাক্ষাৎ যেন লক্ষ্মী নারায়ণ, এরকম মনে হলো। তা এরকম উভয় উভয়কেই তাদের নিজ জন জানতে পেরে লক্ষ্মীপ্রিয়া মনে মনে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন। মহাপ্রভুর ইচ্ছাক্রমে বনমালী আচার্য একজন ঘটক, তিনি শচী মাতার বাড়িতে গেলেন, বললেন এই নবদ্বীপে বল্লভ আচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া গুণে শীলে সব রকম ভাবে আপনার পুত্রের যোগ্য, আপনি যদি এই বিবাহের রাজি হন তাহলে আমি বিবাহের জন্য কথাবার্তা বলতে পারি, ঘটক উনি বললেন। তখন শচী মাতা বললেন আমার এই পিতৃহারা আমার পুত্র আগে একটু লেখাপড়া ভালো করে শিখুক, টোল টোল খুলুক, টাকা পয়সা ইনকাম করুক, তারপরে তো বিবাহ দিলে ভালো। বনমালী আচার্য একটু নিরুৎসাহিত হলেন আর মনের দুঃখে শচী মাতার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। যখন রাস্তায় আসছিলেন, ফিরে আসছিলেন, তখন নিমায়ের সঙ্গে দেখা হলো বনমালী আচার্য। বনমালী আচার্যকে জিজ্ঞাসা করলেন কি আপনি কোথা থেকে আসছেন, বলছে গিয়েছিলাম আপনার বাড়িতে আপনার মায়ের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে, কিন্তু আপনার মাকে বেশি আগ্রহশীল না দেখে আমি বিমর্ষ হয়ে চলে আসছি। নিমাই কিছু বললেন না বনমালী আচার্যকে, বাড়িতে আসলেন, এসে শচী মাতাকে বললেন মা এরকম বনমালী আচার্য এসেছিলেন, তুমি তাকে ঠিকভাবে সম্মান করনি। তখন শচী মাতা পুত্রের মনোভাব বুঝতে পারলেন, বুঝতে পেরে বনমালীকে আবার ডাকলেন, বললেন আমি এই বিবাহে সম্মতি আছি, তুমি বিবাহের ব্যবস্থা করো। তারপরে উনি যথারীতি বিবাহের ব্যবস্থা করলেন, উভয় পক্ষ রাজি হলো, মহাপ্রভু গঙ্গায় স্নান করে আসলেন, বিবাহের দিনক্ষণ ঠিক হলো। সেই দিনে মহাপ্রভু গঙ্গায় স্নান করলেন, বাড়িতে আসলেন, শচী মাতা বাড়িতে খই কলা বিভিন্ন জনকে দান করলেন, শুভ জিনিস মনে হয় শুভ জিনিস দান করলেন। মহাপ্রভু আত্মীয় স্বজনকে নিয়ে বিবাহের জন্য রওনা দিলেন। এদিকে বল্লভ আচার্য বিবাহের আগে মনে হয় কন্যার বিবাহের আগে কিছু পিতৃ তর শ্রাদ্ধ ট্রাদ্ধ কিছু করার সিস্টেম আছে, তাই শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, চৈতন্য ভাগবতে আছে, শ্রাদ্ধ কর্ম টর্ম করলেন, সব রেডি করলেন। যখন মহাপ্রভু গেলেন বরণ করলেন, তারপরে কন্যাকে লক্ষ্মীপ্রিয়াকে সুন্দর করে সাজিয়ে মহাপ্রভুর কাছে আনলেন, সেখানে সম্প্রদান হলো, বিবাহ হলো। সেই রাত্রে মহাপ্রভু সেখানে থাকলেন, পরের দিন লক্ষ্মীপ্রিয়াকে নিয়ে মহাপ্রভু বাড়িতে আসলেন। শচী মাতা বধূকে বরণ করলেন,
এভাবে কিন্তু সচি মাতা এক এক অদ্ভুত জিনিস দেখেন কখনো দেখেন যে লক্ষ্মীপ্রিয়ার গা থেকে পদ্মের গন্ধ বেরোচ্ছে কখনো আবার দেখেন যে লক্ষ্মীপ্রিয়া যখন মহাপ্রভুর চরণে বসে থাকেন তখন মনে হয় যেন অগ্নিপিণ্ড জ্বলছে একদম উজ্জ্বল এত জ্যোতিষ্ময় দেখেন আসলে সাক্ষাৎ লক্ষ্মী দেবী তো তা সেখানে চৈতন্য ভাগবতে বর্ণনা করা আছে যেমন পিতা জনক ঠিক সেরকম বল্লভ আচার্য হচ্ছে জনক রাজার মতন আবার যখন বিবাহ দেওয়ার পরে তাকে তুলনা করা হয়েছে যেমন ভীষ্মক হ্যাঁ পুত্র কন্যাকে যেমন কি রুক্মিণী দেবীকে কৃষ্ণকে দান করে যেমন ভীষ্মক ঠিক সেরকম মনে হয় এভাবে বর্ণ তুলনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর তা লক্ষ্মীপ্রিয়ার এইভাবে বিবাহ সম্পাদন হলো ঘটক বনমালী আচার্য এভাবে বর্ণনা করছেন এর পরের অধ্যায়ে বর্ণনা করা আছে কীভাবে ঈশ্বর পুরিপাদ নবদ্বীপে আসলেন মহাপ্রভু বড় পণ্ডিত সবাইকে পরাস্ত করছেন কেউ কাছে আসছে না কিন্তু নবদ্বীপ ছিল শিক্ষার বড় কেন্দ্র যেখানে সারা পৃথিবী থেকে মানুষ আসত শিক্ষা গ্রহণ করতে তখন নবদ্বীপকে বলা হতো অক্সফোর্ড কি বলে বাংলার অক্সফোর্ড নাকি তা সারা বাংলা থেকে পূর্ববঙ্গ থেকে বিভিন্ন দেশ থেকে সবাই আসতেন শিক্ষা গ্রহণ করতে পূর্ববঙ্গ তখন মুকুন্দ এসেছেন শিক্ষা গ্রহণ করতে কিন্তু মুকুন্দের সঙ্গে মহাপ্রভুর খুব ভালো সম্পর্ক কারণ মুকুন্দ ভালো গান গাইতে পারতেন আর কীর্তন এত সুন্দর গাইতে পারতেন যা শুনে মহাপ্রভুর খুব আনন্দ হতো সেই জন্য বর্ণনা করা আছে মুকুন্দকে মহাপ্রভু খুব ভালোবাসতেন ভালোবাসতেন বটে এখানে বর্ণনা আছে আবার যখন মহাপ্রভু সাত প্রহরিয়া ভাব হয় এই মুকুন্দকেই মহাপ্রভু বলেছিলেন ওর আমি মুখ দেখব না কেন বলেছিলেন বলে ওর বেটা ঘর ঝাটিয়া ও যেখানে যায় সেখানেই মিশে যায় সহজিয়ার দলে গেলে সেখানে মিশে যায় আবার ভক্ত দলে আসলে এখানেও মিশে যায় বেটা ওর আমি মুখ দেখব না তখন শ্রীবাস বলছেন প্রভু মুকুন্দ তো আপনার প্রিয় আর আপনি এরকম বলছেন ওর মুখ দেখবেন না তখন মুকুন্দ দূর থেকে বলছেন শ্রীবাস ঠাকুরকে আপনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করুন কতদিন পরে আমি তো অন্যায় করেছি তা কতদিন পরে আমি আবার প্রভুর দর্শন পাব শ্রীবাস ঠাকুর যখন জিজ্ঞাসা করেছে প্রভু মুকুন্দ জিজ্ঞাসা করছেন এই শাস্তি কতদিন থাকবে কতদিন পরে সে আপনার দর্শন পাওয়ার যোগ্য হবে যে 1 কোটি জন্ম পরে তার দর্শন হবে যখন মুকুন্দ শুনেছেন 1 কোটি জন্ম পরে দর্শন হবে তখন মুকুন্দ নাচতে শুরু করতে হবে তো দর্শন তো হবে মহাপ্রভু তো বলেননি দর্শন হবে না বলেছেন 1 কোটি জন্ম হয় হোক কিন্তু দর্শন তো পাবো নাচতে শুরু করেছেন তখন মহাপ্রভু বলছে যাও মুকুন্দকে ডেকে নিয়ে আসো তার 1 কোটি জন্ম শেষ হয়ে গেছে তো এই হচ্ছে মহাপ্রভুর বিশেষ কৃপা মুকুন্দ মহাপ্রভুর প্রিয় তা মুকুন্দ বিভিন্ন সময় বিভিন্ন গান গাইতেন মহাপ্রভু আনন্দ পেতেন একদিন অদ্বৈত আচার্য আছেন মুকুন্দ আছেন সেখানে এই ঈশ্বর পুরিপাদ উনি সন্ন্যাসী উনি এসে বসেছেন তখন অদ্বৈত আচার্য পরিচয় জিজ্ঞাসা করছেন আপনি কে বলছে আমি অধম একজন যা বৈষ্ণবরা যেভাবে উনি খুব দৈন্যভাবে আমি একজন অধম কিন্তু ওনার দেখেই মনে হচ্ছে উনি খুব উন্নত বৈষ্ণব অদ্বৈত আচার্য বুঝতে পেরেছেন অদ্বৈত আচার্য বুঝতে পেরেছেন উনি উন্নত কোনো বৈষ্ণব হবেন আর তখন মুকুন্দকে ইঙ্গিত করলেন মুকুন্দ একটু গান গাও
मुकुंद जखन से कृष्ण लीला गान शुरू कर तखन ईश्वर पुरीपद के आर के देखे अश्रु कम्प पुलक सेखाने भाव प्रकट हो तक सबाई बुझते पे एक महान व्यक्ति नित्यानंद प्रभु जखन एसेछिलेन नित्यानंद प्रभु के भक्तदेर काछे तार महिमा प्रकाश करार जन्य महाप्रभु एक दिन श्रीवास ठाकुर के बोले श्रीवास कृष्णलीला एटा गान गाओ तो बरहा पीड़ा नटबर बपु कर्णयं अन्नकुरे ये श्लोकटा जखन श्रीवास ठाकुर उच्चारण करेछेन संगे संगे सारा भक्तदेर भितरे नित्यानंद प्रभु हुंकार दिच्छे चित्कार करछे अष्टसात्विक विकारे लम्प झम्प दिच्छे सबाई बुझते पेरेछे नित्यानंद प्रभु के ता आसले बाच्चारा नड़ाचड़ा ना करले पाए नूपुर बाधा आछे तो झनझन करछे सेजन ओदेर एकटु चुप करे बसते बोलुन नाइ तो नूपुरटा खुले राखो এখন অনেক দেরি আছে তা আসলে যারা ভক্ত তাদের ভক্তিটাকে কি করে বাইরে দেখিয়ে বেড়ায় দেখো দেখো আমার না তারা সবসময় লুকিয়ে রাখে শাস্ত্রে এটা বর্ণনা করা হয়েছে যেমন নববিবাহিত স্ত্রী তার সারা অঙ্গ বস্ত্র দিয়ে আবৃত করে রাখে অবশ্য আগের দিনের মহিলাদের কথা বলছি এখনকার তো ড্রেস অনেক চেঞ্জ হয়ে গেছে সেটা বলছি না কিন্তু সত্যিকারে নববিবাহিত কুলবধূ তারা কি করে তার সারা অঙ্গ বস্ত্র দিয়ে আবৃত করে রাখে ঠিক যেই রকম বর্ণনা করেছে এই উদাহরণ দিয়ে বর্ণনা করা আছে যারা শুদ্ধ ভক্ত তারা ভক্তিটাকে ভিতরে লুকিয়ে রাখেন প্রকাশ করেন না আরো প্রমাণ আছে যখন পুণ্ডরীক বিদ্যানিধি এসেছিলেন পূর্ববঙ্গ থেকে চাটিগ্রাম থেকে এই নবদ্বীপে তখন গদাধরকে মুকুন্দ বলেছেন গদাধর কারণ মুকুন্দ পুণ্ডরীক বিদ্যানিধিকে চিনতেন কারণ মহাপ্রভু অনেক সময় পুণ্ডরীক বাপরে বলে কান্না করেছেন তখন ভক্তরা বলছে পুণ্ডরীক কি হয়তো ভগবানের নাম পুণ্ডরীকাক্ষ কিন্তু যখন এই পুণ্ডরীক বিদ্যানিধি যিনি পূর্ব কৃষ্ণলীলায় যিনি ছিলেন বৃষভানু রাজা তা তিনি যখন নবদ্বীপে এসেছিলেন মুকুন্দ গদাধরকে বলছেন গদাধর চল একজন বৈষ্ণব দেখে আসে যাবে হ্যাঁ বৈষ্ণব দর্শনে পবিত্র করো এই তোমার গুণ কে না বৈষ্ণব দেখবেন আর আসলে গদাধর ছোটবেলা থেকে বিরক্ত উনি সাধুগুরু বৈষ্ণবের প্রতি তার ভালোবাসা শ্রদ্ধা সব আছে হ্যাঁ হ্যাঁ আমি যাবো বৈষ্ণব দেখতে কিন্তু মুকুন্দ আর গদাধর যখন পুণ্ডরীক বিদ্যানিধির ঘরে ঢুকেছে পুণ্ডরীক বিদ্যানিধিকে দেখছেন একদম সুন্দর খাট পালঙ্কে বসে আছে সিল্কের কাপড় হ্যাঁ দিয়ে তারপরে এমনি পরাহিত সিল্কের বস্ত্র সুন্দর করে সাজা আর দুই পাশে মহিলা তারা চামর ব্যঞ্জন করছেন আর টেবিলে পানের বাটা রাখা আছে সেখান থেকে পান নিয়ে নিয়ে খাচ্ছেন এইসব দেখে আর পুরো বিষয়ের মতন ঐশ্বর্য যেভাবে ড্রেসিং করা আছে পুরো মনে হচ্ছে বিরাট বড় বিষয় তখন গদাধর মুকুন্দ দুইজনই ঘরে ঢুকেছেন মুকুন্দ তো চেনেন মুকুন্দ স্বতঃস্ফূর্তভাবে প্রণাম করলেন কিন্তু গদাধর মনে করলেন আরে যদি না দর্শন করতাম ভক্তিটা থাকতো দর্শন করে সব চৌপাট হয়ে গেছে কারণ যা দেখলেন মুকুন্দ গদাধরের ভাবটা বুঝতে পারলেন যে এই গদাধরের মনে কিছু সংশয় হয়েছে পুণ্ডরীক বিদ্যানিধি সম্পর্কে তাই মুকুন্দ সুন্দর এক গান শুরু করলেন হ্যাঁ ওই বকিং জং স্তন্য কাল কুটম জিজ্ঞাসায় হ্যাঁ কংবা লাস্টের লাইন হচ্ছে কংবা দয়ালু শরণঙ্গত যে ওই বকিং যে বকি যে পুতনা বক্রাক্ষসের বর
পুতনা যে তার স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে মারার জন্য এসেছিলেন, কিন্তু সেই কৃষ্ণ যে তাকে মারার জন্য এসেছে তাকে মাতৃপদ দিয়ে দিলেন, তাকে মাতৃগতি দান করে দিলেন। এইরকম ভগবান ছাড়া আমি কার শরণ গ্রহণ করব। ভাগবতের একটা শ্লোক আছে, এই শ্লোকটা যখন মুকুন্দ কীর্তন করলেন সঙ্গে সঙ্গে পুণ্ডরীক বিদ্যানিধি কে কে আর দেখে, কোথায় সে খাট পালঙ্গ থেকে একদম আছাড় খেয়ে নিচে পড়েছে, আর জামা টামা সব ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে, ছটপট করছে, হা কৃষ্ণ বিরহে একদম কাতর হয়ে ছটপট ছটপট করছে, কোথায় তার পানের বাটা, কোথায় তার কাপড় চোপড়, কোথায় চলে গেল ছিঁড়ে টিড়ে। তা তখন গদাধর মনে মনে বুঝতে পারলেন, আরে আমি তো ভুল করেছি, আমি এমন একজন মহান ব্যক্তি যার ভিতরে এত ভক্তি প্রেম আছে তাকে আমি বাহ্যিক দিক দিয়ে দেখেছি, তার ভিতরটা দেখার সুযোগ হয়নি, আমি তো মহা অপরাধ করেছি। তখন মনে মনে ভেবেছেন আমি ইনার কাছ থেকে দীক্ষা নেব। সন্তান মায়ের বুকে লাথি মারে, মারে কি না বাচ্চা ছেলে লাথি মারে, তবুও মা কখনো কোল থেকে বাচ্চাকে নামিয়ে রাখে না। তা আমি যদি ওনার শিষ্য হব তাহলে আমার অপরাধ নিশ্চিত উনি ক্ষমা করে দেবেন। তাই শুভ দিনে উনি যখন জিজ্ঞাসা করছে আমি আপনার শিষ্য হতে চাই, বলছে সেটা তো আমার সৌভাগ্য পুণ্ডরীক বিদ্যানাথ, তোমার মতন একজন মহারত্ন ভগবান আমাকে মিলিয়েছে। আসলে গদাধর হচ্ছেন কে? রাধারানী, সাক্ষাৎ রাধারানী। আর পুণ্ডরীক বিদ্যানিধি হচ্ছে বৃষভানু রাজা, আগে ছিল পিতা আর কন্যা, এবার রয়েছে গুরু আর শিষ্য, একই সম্পর্ক। তো এইভাবে বলা হয়েছে মুকুন্দ সুন্দর গান গাইতে পারতেন, যখন গান গেয়েছেন তখন ঈশ্বর পরিপাত তার ভাব আর ধরে রাখতে প্রকাশ হয়ে গেছে, সবাই ওনাকে চিনতে পেরেছেন। ঈশ্বর পরিপাদ নবদ্বীপে থাকতেন গোপীনাথ আচার্যের গৃহে, আর উনি একটা কৃষ্ণ লীলামৃত একটা বই লিখেছিলেন আর প্রত্যেক দিন সেটা পাঠ করতেন। গদাধর যেতেন সেই পাঠ শ্রবণ করার জন্য। তো একদিন যখন মহাপ্রভু টোল থেকে ফিরছেন এই ঈশ্বর পরিপাদের সঙ্গে দেখা হয়েছে, আর বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন প্রভু মহাপ্রভু তার নিজের সেবককে চিনতে পেরেছেন, চিনতে পেরে প্রণাম করেছেন, নিজের সেবককে চিনতে পেরেছেন কিন্তু বলছে আবার প্রণাম করেছেন। তা আসলে গুরু যদিও একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, তবুও তিনি লোক শিক্ষার জন্য গুরু গ্রহণ করবেন, বৈষ্ণবকে সম্মান সেটা আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। তিনি ঈশ্বর পরিপাদকে প্রণাম করলেন, পরস্পরের ভিতরে সে ভাব জাগ্রত হলো এবং মহাপ্রভু ঈশ্বর পরিপাদকে অনুরোধ করলেন প্রভু আপনি একটু আমার গৃহে চলুন প্রসাদ পাবেন। ঈশ্বর পরিপাদ রাজি হয়ে গেলেন, গৃহেতে মহাপ্রভু গৃহেতে নিয়ে গেলেন, সেখানে শচীমাতা সুন্দর করে তাকে প্রসাদ পাওয়ালেন। তারপরে গোপীনাথ আচার্যের বাড়িতে থাকতেন গদাধর, প্রত্যেক দিন যেতেন সেখানে কৃষ্ণলীলা সেই যেটা বই লিখেছেন সেই লীলা আলোচনা করতেন শুনতেন। একদিন মহাপ্রভুর সঙ্গে আবার দেখা হয়েছে, মহাপ্রভুর সঙ্গে আবার দেখা হয়েছে, দেখা হয়ে বলছেন যে হে নিমাই তুমি তো বড় পণ্ডিত, তুমি বিশ্ববিখ্যাত পণ্ডিত, তুমি আমার এই বইটা আমি লিখেছি দেখো তো কোথাও ভুল টুল আছে কিনা একটু দেখে দাও। মহাপ্রভু কি বললেন জানেন? যদি বৈষ্ণবের লেখা গ্রন্থে কখনো ভুল থাকতে পারে না, যেখানে ভগবানের কথা লিখেছেন সেখানে ভুল হয় না, এটা সুন্দর শ্লোক দিয়েছেন, শ্লোকটা এরকমই একটু ভুল হতে পারে, ধীর বদতি বিষ্ণায়
মূর্খবদতি বিষ্ণবে বিষ্ণায় ধীরবদতি বিষ্ণবে উভয়ই সমৎকেত্তা ভাবগ্রাহী জনার্দন। ধীর ব্যক্তি বিষ্ণবে বলে আর মূর্খ বিষ্ণায় বলে, কিন্তু ভগবান কোনোটা দেখেন না, দেখেন ভাবটা, কার ভিতরে কি ভাব আছে সেটাই দেখেন। অনেক সময় দেখেন না, অনেকে বলে প্রভু আমি গীতা পড়ি না। কেন পড়ি না? না যদি উচ্চারণ করতে ভুল হয়ে যায় তাহলে মহাবিপদ, অপরাধ হবে, পাপ হবে, ওই জন্য গীতাকে আমি প্রণাম করি পড়ি না। কিন্তু ভগবান বলছেন না, ভগবান কি দেখেন, ভাবটা দেখেন, কি ভাবে সে পড়ছে। সেই জন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন শ্রীরঙ্গমে, সেখানে ভগবানকে দর্শন করে যখন ফিরছেন, দেখছেন একজন গীতা পাঠক বসে কান্না করছে। বলছে তুমি কান্না করছো কেন? বলছে আমি গুরুদেব আমাকে বলেছে গীতা পাঠ করতে, কিন্তু আমি মূর্খ, আমি কিছুই জানি না, তা আমি প্রত্যেক দিন দেখি, তা তুমি যে কান্না করছো। বলছে আমি যখন গীতার প্রথম পৃষ্ঠায় দেখি যে ভগবান কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছেন, এই ছবিটাই যখন দেখি তখনই আমার কান্না আসে, ভগবান কত মহান, তিনি ভক্তের সারথি হয়েছেন। আর এই দৃশ্য দেখেই আমি চোখে আর জল ধরে রাখতে পারি না। তখন মহাপ্রভু বলেছেন তোমার গীতা পাঠ সার্থক। মূর্খ পড়তে জানে না, কিন্তু প্রত্যেক গুরুর আদেশ অনুসারে প্রত্যেক দিন পৃষ্ঠা উল্টায়, বলে তোমার গীতা পাঠ সার্থক। তা আসলে ভগবান কি দেখেন, ভাব দেখেন, ভাবটাই হচ্ছে আসল জিনিস। দুর্যোধন কত কিছু রান্না করেছেন, ভগবান তো ভাব জানেন, কত হালুয়া পুরি মন্ডা মিঠাই কত কিছু রান্না করেছেন, ভগবান সেটা গ্রহণ করেননি, কোথায় চলে গেছে, সোজা বিদুরের বাড়িতে গেছে। সেখানে কিছু নেই, বিদুরের স্ত্রী কলা দেওয়ার নাম করে কলাটা ফেলে দিয়ে খোসা দিয়েছে, ভগবান সেই খোসাই খাচ্ছে। ভক্তের জিনিস ভগবান কাড়ি কাড়ি খায়, অভক্তের জিনিস ভগবান ফিরেও না চায়। ভগবান ভাবগ্রাহী জনার্দন। তা মহাপ্রভু বলেন ভক্তর লেখা কোনো কিছু ভুল হয় না। ঈশ্বর প্রিপাদ বলে না 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 নিমাই, তুমি দেখে দাও, তুমি পণ্ডিত আছে তো, কোথায় কিছু ভুল আছে। তখন অনেক যখন চাপাচাপি করছে তো একটু দেখলেন, দেখে একটা শ্লোকে বললেন এটা আত্মনিপদী হবে না, এটা পরস্পনিপদী হবে। এটা সংস্কৃতর ভাষা, আমি তো মূর্খ তো বুঝি না, পরস্পনি আর আত্মনি দুটো পদ আছে। তা মহাপ্রভু বললেন এটা হবে পর আত্মনিপদে তুমি লিখেছ, কিন্তু এটা আত্মনিপদে এটা হবে না, এটা হবে পরস্পনিপদে। ঈশ্বর পরিপদ সেটা শুনলেন, যে ঘরে গেলেন বিচার করলেন, বললেন পরের দিন এসে বলছেন হিমাই তুমি যেটা পরস্পনিপদ বললে সেটা তা নয়, এটা আত্মনিপদেই হবে, তুমি দেখো বিচার করে। অন্য সময় কি করেছেন, এর আগের পাণ্ডিত্য কি করেছেন, গদাধর মুকুন্দ মুরারি তাদের কাছে হ্যাঁকে না, নাকে হ্যাঁ সব করিয়ে দিয়ে সব পাইকে পরাস্ত করে দিয়েছে। কিন্তু যখন ঈশ্বর পরিপাদ বলেছে না নিমাই এটা পরস্পনিপদই হবে না, আত্মনিপদেই হবে, যাটা যেটা আমি লিখেছি সেটাই হবে, তুমি একটু দেখো, তখন মহাপ্রভু বল ভাবলেন এটা আমার সুযোগ, আমি ভক্তের কাছে পরাজিত হব। তাই বলে হ্যাঁ আপনি যেটা বলেছেন ওইটাই ঠিক, আমি যেটা বলেছি ওটা ভুল। এর আগে পর্যন্ত মহাপ্রভু যদি ভুলও বলে শাস্ত্র থেকে প্রমাণ দেখালো যে এইটাই ঠিক, এত তার পাণ্ডিত্য ছিল। কিন্তু যখন ঈশ্বর পরিপাদের কাছে এসেছেন, যে তারা কি ভক্ত ছিল না, ভক্ত
বিভিন্ন সময় বিভিন্ন লীলা করেছেন। এখানে যে গুরুদেব তার কাছে হ্যাঁ সেবক হিসেবে কি করা, পাণ্ডিত্য দেখানো ঠিক নয়। তাই বলেন হ্যাঁ আপনি যেটা বলেছেন সেটাই ঠিক। এইভাবে বলে তিনি স্বীকার করে নিলেন যে না প্রভু আপনি যেটা বলেছেন সেটাই ঠিক হবে, আমারটা ভুল। নিজেরটা এখানে স্বীকার করলেন যে আমি যেটা বলেছি সেটাই ভুল। এভাবে ঈশ্বর পরিপাদের সঙ্গে দর্শন কথাবার্তা হলো। পরবর্তীকালে তো জানেন গয়াতে কিভাবে দীক্ষা গ্রহণ করলেন, সেখানে ঈশ্বর পরিপাদের কাছে দেখা হলো। হ্যাঁ মহাপ্রভু তখন রান্না করছিলেন। হ্যাঁ প্রথমে একবার ঈশ্বর পরিপাদের দর্শন হলো, বিষ্ণু পাদপদ্ম দর্শন হলো, ভাব প্রকট হলো। তারপরে যখন রান্না করছিলেন ঈশ্বর পরিপাদ সেখানে সে হাজির হয়েছেন, বলছেন প্রভু আপনি প্রসাদ পাবেন। না ঠিক আছে, যা প্রসাদ তো একজনের রান্না করেছে ওইটাই আমরা দুই ভাগ করে খাই। মহাপ্রভু বলে না 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 প্রভু আপনি এটা খান, আমি আবার রান্না করে নেব। তারপরে ঈশ্বর পরিপাদ দিলে, আর এখানে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন লক্ষ্মী দেবীর কৃপায় সঙ্গে সঙ্গে এদিকে রান্না হয়ে গেল, আবার এদিকে ঈশ্বর পরিপাদ দিকে খেতে দিলেন, আবার হাঁড়িতে রান্না হয়ে গেল। এবং সেখানে ঈশ্বর পরিপাদকে বললেন আপনি আমাকে দীক্ষা গ্রহণ দিন, হ্যাঁ আমার জীবন সার্থক করি, আপনার কৃষ্ণ সেবায় আমাকে যুক্ত করুন। সেখানে দীক্ষা গ্রহণ করলেন। তো এইভাবে মহাপ্রভুর সঙ্গে ঈশ্বর পরিপাদের নবদ্বীপে প্রথম সাক্ষাৎকার বর্ণনা করা আছে একাদশ অধ্যায়ের। দ্বাদশ অধ্যায় বর্ণনা করা আছে মহাপ্রভুর নগর ভ্রমণ। মহাপ্রভু নগর ভ্রমণ করছেন, কিভাবে সবার বাড়িতে বাড়িতে যাচ্ছেন কিভাবে সেটা বর্ণনা করা হচ্ছে শাস্ত্রে। চৈতন্য ভাগবতমে সুন্দর করে বর্ণনা করা হচ্ছে যে তিনি যখন ভ্রমণ করতেন, এখানেও এরকম যে যারা নারীরা দেখতেন সাক্ষাৎ মদন, আর পাষণ্ডীরা দেখতেন যম, আর পণ্ডিতরা দেখতেন কি দেখতেন, কারো মনে আছে আমি বলেছি? বৃহস্পতি, ঠিক, ধন্যবাদ। সাক্ষাৎ বৃহস্পতি দেখতেন, পণ্ডিতরা দেখতেন। এইভাবে একদিন বিভিন্ন তর্ক টর্ক করে তিনি নগরে বের হয়ে পড়লেন। নগরে বের হয়ে পড়েই তন্তুবাইয়ের বাড়িতে গেলেন। তন্তুবাই, তন্তুবাই মানে তাঁতি যারা কাপড় বোনে। আরে ভালো কাপড় দে আমি পরব। আর তন্তুবাইরা সুযোগ পেয়েছে মহাপ্রভুকে দেখে সুন্দর সুন্দর হ্যাঁ কাপড় এনে দিয়েছে। মহাপ্রভু সুন্দর কাপড় পরেছেন, বলছে কত দাম, বলছে দাম লাগবে না আপনি পরুন, আপনাকে দিয়ে আমরা সার্থক হই। ভগবান কৃষ্ণ যখন মথুরাতে যাচ্ছিলেন, এই কংসের যারা কাপড় রেডি করে নিয়ে যায় তারা যখন আসলো, কৃষ্ণ বলরাম বলে আয় কাপড় দাও, রাজ পোশাক দাও আমরা পরবো। আরে কোথাকার কোন ছেলে তোমরা রাজ পোশাক পরবে, কংস শুনলে তোমার অবস্থা খারাপ করবে। আরে দাও, দিতে চাইল না। ভগবান কী করলেন, দিয়ে তার মত মুন্ডুটা কেটে দিলেন। অথচ কুব্জা কৃষ্ণকে শৃঙ্গার করানোর জন্য, কংসকে শৃঙ্গার করানোর জন্য তারকে সব বলে আমাকে সাজাও সুন্দর করে, আর কুব্জাকে কত সুন্দর করে দিলেন। তো ভগবানের সেবায় যুক্ত হলেই জীবন সার্থক হয়ে যায়। কৃষ্ণ বাল্যলীলা যখন করছেন, এক ফল বিক্রেতা, ফল বিক্রেতা এসেছে, ফল নেবে গো, ফল নেবে গো। আর কৃষ্ণ ঘর থেকে চলে এসছেন, তখনকার নিয়ম ছিল এক্সচেঞ্জ, কিছু দিয়ে কিছু নিতে হয়, কিছু শস্য দিলে কিছু ফল। আর কৃষ্ণ জানতে পেরে ঘর থেকে কিছু শস্য হাতে করে নিয়েছে, আর
নিয়ে দৌড়তে দৌড়তে এসছে ফল নেবে। আসলে আমরা বারবার বলেছি, যেরকম কালকে বলছিলাম চোরের কথা, চোর হলেও ভাগ্যবান কি না? মহাভাগ্যবান। তো অনেক জায়গায় এরকম লিখছেন, ভাগ্যবান নতুবা কেন তার দর্শন পাবে। তো এই যে বুড়ি, সে কত ভাগ্যবান। আর সেই জন্য ভগবান কৃষ্ণ দৌড়ে এসছে তার কাছে এক্সচেঞ্জ করবে। হ্যাঁ, আর আনতে আসতে আসতে তো কিছুই, দুটো চারটে ধান সরু হাতে, দুটো চারটে ধান তাও নিচে পড়ে, মাত্র দুটো দাও দাও ফল দাও। এত সুন্দর দেখতে, এত সুন্দর কথা। হ্যাঁ, বচনং মধুরম অধরং মধুরম, হ্যাঁ চলিতং মধুরম ভ্রমিতম মধুরম মধুরাধিপতে, মধুরাধিপতে মধুরের রাজা। তা আসলে ভগবানের কথা, ভগবানের চাহনি, ভগবানের দর্শন সব মধুময়। এই জগতের কোনো কিছুর সঙ্গে সেটা তুলনা করা যায় না। যখন আমাদের দর্শন হবেই তখনই শুধু বুঝতে পারবো যে কি, তাই কি না? হরি বল। কারো মনে ইচ্ছা হয় এরকম রূপ একবার দর্শন হোক জীবনে? কার ইচ্ছা হয়? হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কীভাবে দর্শন হয় ভগবান বর্ণনা করেছেন। কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে কৃষ্ণের দর্শন হয়, গৌর কথা শ্রবণের মাধ্যমে গৌরের দর্শন হয়। এমনি মাথা খুঁটলে হবে না, যখন এই লীলা শ্রবণ করা হবে ভগবান। আমরা অনেকবার বলেছি, ভগবান আমাদের নয়টা ছিদ্র আছে, কোনো ছিদ্র দিয়ে ঢোকে না, একটা ছিদ্রই কর্ণ। এই কর্ণরধ পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিষয়ে সুধা অনুপম, কানের ভিতর দিয়ে হৃদয়ে পশিল গো আকুল করিল মনপ্রাণ। ভগবান কোন রাস্তা দিয়ে ঢোকে? কর্ণ দিয়ে। সেই জন্য যে গৌর কথা শুনবে গৌরাঙ্গ মহাপ্রভু তার হৃদয়ে বিরাজমান হবে, যে কৃষ্ণ কথা শুনবে কৃষ্ণ তার হৃদয়ে বিরাজমান হবে। এমনি হবে না। আমরা ভাগবতেও বর্ণনা শ্রবণ করি, উদ্ধবকে মৈত্র মুনিকে নিয়ে কৃষ্ণ যখন প্রবাস ক্ষেত্রে গিয়েছেন, সেখানে উদ্ধব কান্না করছে, হে কৃষ্ণ হে প্রভু আপনি চলে যাবেন জগৎ থেকে, আমি কাকে নিয়ে থাকব। তখন কৃষ্ণ একটা কথা বললেন, হে উদ্ধব তুমি চিন্তা করো না, আমি এখন তোমাকে ভাগবত কথা বলছি, এই ভাগবত কথা তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো। আমি চলে যাওয়ার পরে এই কথা যখনই তুমি মনন করবে, চিন্তা করবে, তুমি এখন আমাকে যেমন দেখছো তখনই আমাকে তেমন দেখবে। তা গৌর কথা শুধু, কৃষ্ণ কথা শুধু ফর্মালিটি না, কোপন কেটে ঢুকা নয়, এ হচ্ছে হৃদয়ে ধারণ করার ব্যাপার আছে। প্রসঙ্গক্রমে মনে পড়ে